কাদের শুনতেই বলেছেন যে মায়ের কাছেই প্রথম হাতে হাতে তারপর আর কোন কোন উস্তাদের কাছে গান শিখেছে? আসলে আমি অনেক উস্তাদের কাছে গান শিখেছি, তো প্রথমেই আমার মার কাছ থেকে হাতে ধরি, তারপর আমি নিরু স্যারের কাছ থেকে অনেকদিন গান শিখেছি, আর ক্রমে ক্রমে অনেকের কাছ থেকে শিখেছি। তো বর্তমানে আমি আরেকজন উস্তাদের কাছে গান শিখতেছি, ওনার নাম হচ্ছে মধু খান। তো এভাবে আচ্ছা ঠিক আছে, আমি শিখতে থাকবো, আমরা এখন গান শুনতে থাকি, কোন গান শুনতে? এবারে আমি ফোক গান করবো, তো আমি এবারে কৃষ্ণ বি ছেদের ন
জানি আমি এগিয়ে যাবো আসলে, তো সেটা আমার ধরে এতটা নেই, তো যতটুকুই আছে তার মধ্যেই আমি স্বপ্নশালী। কিন্তু আমার মার খুব ইচ্ছে ছিল যে ভালো একজন শিল্পী হবো, আমার মা তো আর তা পারেনি। তো আমার ইচ্ছেটা ওটাই যে আমার মা ওরা যেটা স্বপ্ন দেখেছে বা আমার মা যেটা স্বপ্ন দেখেছে তার কিছুটা অন্তত যদি আমি পূরণ করতে পারি তাহলে ততটুকুই মানে আমার স্বপ্ন। আমরাও প্রত্যাশা করবো মায়ের স্বপ্ন যেন তার মেয়ে পূরণ করতে পারে। এখন আমরা কোন গানটি শুনবো? এবারে আমি আইটি ফোকাস করব, মিলন হবে কত নিশ্চয়ই, তাহলে মিলন হবে কতদিনই গানটা এক আমরা হবে কত
অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, আর একটা গান আমি গাইতে শুনব। যাবার আগে আমি একটু জানতে চাই, পরিবারে মায়ের পর আর কার কাছ থেকে উৎসাহটা বেশি পেয়ে থাকে? আসলে আমার মা মিস্টেস, তো সবসময় চাকরি নিয়ে ব্যস্ত থাকে, আর ফ্যামিলিগত কাজরা আছে, এসব নিয়ে সবসময় ব্যস্ত থাকে, তো আমার মায়ের এতটা সময় হয় না। তো আমার মার থেকে সব থেকে বেশি মানে শাসনটা বা যে কিছু সব কিছুই মানে বেশি করে আমার বাবা। তো বাবা সবসময় আমার প্রেরণা দেয়, তারপর যে আমাকে গানের যে অনেকগুলো ভুল ত্রুটি ধরিয়ে দেয়, সব দিক থেকে আর কি বাবা, মার থেকে বাবা একটু বেশি। ধন্যবাদ বাবাকে, তিনি সবসময় সহযোগিতা করবেন নিশ্চয়ই। তা আমরা এখন শেষ কোন গানটা শুনছি? সর্বশেষে আমি তোরে বানাইয়া এই গানটি শুনছি। আচ্ছা, তাহলে আমরা সেই গানটাই শুনি। আর আমার একটু কথা বলার আছে, আসলে মানে আপনি যতটা বলছেন মানে আমি এতটা ভালো শিল্পী নয়, তো আমার তো অনেক ভুল ভ্রান্তি হবে, আপনারা সেগুলো অনেক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটি কথা হচ্ছে যে আমার মানে আমার স্বপ্নটা অনেক বড়, যদিও আমি এত ভালো গান গাই না, স্বপ্নটা মানে গানের তুলনায় অনেক বেশি মানে বড়। তো মানে সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আমি গানটা গাইতে পারি, গানতে আমার সাহায্য করবে। হ্যাঁ, এই প্রত্যাশা আমরা পূরণ করব, এগুলোই আমি মানে আমার শেষ গান। হ্যাঁ নিশ্চয়ই, তাহলে আমরা শেষ গানটা শুনেছি। তুরি বাংলা
জনাব সুভাষকে ধন্যবাদ জানাতে চাই তার চমৎকার তবলা বাজানোর জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি মিনটিভিকে আমাকে আমন্ত্রণ জানার জন্য, আর এভাবে আমাকে গান গাওয়ার সুযোগ দেওয়ার জন্য। আর আপনারা যারা আমার সাথে আছেন তবলায় আছেন আমার একজন আঙ্কেল, আর উপস্থাপনায় আমার উনি আঙ্কেল, তো ওনাদেরকে আমি অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি ওনারা যে আমাকে এভাবে আমন্ত্রণ জানিয়েছেন আর তারপরে এভাবে আমাকে সাহায্য করেছেন গানে। ধন্যবাদ। ছুটি মন্ডলী, শত প্রস্তুতির মধ্যেও আমরা চেয়েছি গানে গানে আপনাকে কিছু আনন্দ দিতে। যদি আনন্দ দিতে পারি তাহলে সার্থকতা চোখ আপনাকে। এই করোনাকালীন সময়ে বলতে চাই, সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভবিষ্যতে আবার দেখা হবে নতুন কোনো শিল্পীর সাথে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।